ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جي أبني بولتن গোয়াবার পূর্বে হাদিসে এসছে যে বিছানা ঝাড়া সুন্না আর তিনবার বিসমিল্লাহ বলা। এক্ষেত্রে হাদিসে যা এসছে, হাদিসে এসছে যে মানুষ আল্লাহর নাম নেবে, বিসমিল্লাহ বলবে, তিনবারের কথা আসেনি, বিসমিল্লাহ বলবে আর নিজ কাপড় দিয়ে লুঙ্গির একটা অংশ দিয়ে ঝাড়বে, কারণ সে জানে না বিছানায় সে না থাকাকালীন কি এখানে বিচরণ করেছে, হয়তো কোনো কিছু থাকতে পারে অথবা আমরা দেখি না, দেখি বা না দেখি কিছু, তাই বিসমিল্লাহ বলে ঝাড়লে ওইটা চলে যাবে। তাই হাদিসে যেটা এসছে কাপড় দিয়ে ঝাড়া, নিজ কাপড় বলে দাখিলাতুল ইজার শব্দ বলেছে, অর্থাৎ লুঙ্গির একটা কিনারা দিয়ে একটা একটা অংশ দিয়ে ঝাড়া। পূর্বে তো এত ঝাড় এরকম কাপড় ছিল না আমাদের মধ্যে, আমাদের মতো আগে যদি একটা কাপড় যদি কারো থাকে আলহামদুলিল্লাহ। তাই এজন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কাপড়ের একটা অংশ দিয়ে সে ঝাড়বে। তো হাদিসে যেভাবে আসছে সেভাবে ঝাড়াটাই উচিত বা সুন্নাহ। যেমন নিজের যেমন পৃথক একটা টাওয়াল বা একটা কিছু দিয়ে ঝাড়লো, আলহামদুলিল্লাহ হয়ে গেল, উদ্দেশ্য হলো ঝাড়া। বাকি আপনি বলেছেন ঝাড়ু দিয়ে, ঝাড়ু দিয়ে ঝাড়ি যে ঝাড়ি, আশা করি ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল হবে। কিন্তু হাদিসটা যেভাবে এসছে সেভাবে রাখাটাই ভালো। আল্লাহ আলেম, আল্লাহ অধিক জানেন।